নজর রাখবো পরবর্তী সংবাদে। বাঙালি নববর্ষ উপলক্ষে বাহারি রঙের মালা নিয়ে এবার হাজির হয়েছে গোলবাজার চত্বরে ব্যবসায়ীরা। তবে এক্ষেত্রে বলা যায় যে বাঙালি নববর্ষ উপলক্ষে একদিকে যেমন তারা নিজেরা সাজেন, তারই মধ্যে কিন্তু ঘরে ঘরে চলে মালা পরানোর একটা রীতি। তবে সেক্ষেত্রে দরজায় মালা পরানোর রীতি প্রায় প্রত্যেক বছর লক্ষ্য করা যায়, বাঙালিদের একটি চিরাচরিত নিয়ম। কিন্তু তারই মধ্যে এবার যারা মালা ব্যবসায়ীরা করছেন, তাই সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যবসায়ীরা তুলে ধরেছেন, যেখানে একদিকে জিনিসপত্রের দাম চড়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে চাহিদা থাকলেও আশানুরূপ ব্যবসা হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে গোটা বিষয় সম্পর্কে তারা বিস্তারিত কি বলেছে শুনব। কি উপলক্ষে মালা আনছে? আগামীকাল প্রথম বৈশাখ, বৈশাখে কাটা যাত্রা করবো, তখন মালা লাগবে। আচ্ছা, এই মালাগুলি কি আপনারা নিজেরা তৈরি করেন? নিজেরা কি রকম খরচা হয়? খরচা হয় না, আমরা মানে সেই যা পরিশ্রম করেন, যা খরচা হয়, সেই টাকা কেউ উঠায় আনতে পারেননি? হ্যাঁ, সেই টাকা উঠে আসেনি না সবসময়। বাজার বাজার মালা কত দাম থেকে কত দাম পর্যন্ত আছে? 20,000 থেকে 100-150 এরকম আছে। গত বছর তুলনা বাজার বাজার কিরকম? বাজার ভালো না, ভালো না। যে আশা করে বানাইছে না, গত বছর করোনায় মেরেছে, বাজার মন্দা। কি কেন মন্দা, কি মনে হইতেছে? আমরা বুঝতাম পারি না, বাজারে কাস্টমার না তাও আমরা আনতে পারতাম। এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে মালা বিক্রি হইতেছে? মালা আপনার গতবার থেকে আপনার এবার একটু বাজার থাকবে খারাপ, আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বক্তব্য। তবে এক্ষেত্রে চাহিদা যেমন রয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসা ভালো হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যান্য বারের তুলনায় এবারের ব্যবসা অনেকটাই মন্দা চলছে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিমত। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।